কাজের ফাঁকে ডিপ্রেশন আসা স্বাভাবিক। এই অবসাদ কাটাতে প্রয়োজন একটুখানি ইন্সপিরেশন, তাই ধিকাস্ট নিয়ে এসেছে এক ইন্সপিরেশনাল অডিও বায়োগ্রাফি শো, অনুপ্রেরণা। এটা মে মাস, তাই শুরু হয়েছে আমাদের নতুন এক সিরিজ, মে উইথ রে। আজকে বলবো সুব্রত মিত্রের কথা। চলুন তবে শুরু করি। তবে ১৯৫০ সালে চরম শিক্ষা পেলেন বংশী। ফরাসি পরিচালক জঁ রেনোয়া কলকাতায় এলেন তার ইংরেজি ছবি দ্য রিভার শ্যুট করতে। সেই ছবিতে আর্ট ডিরেকশনের সুযোগ পেলেন বংশী। ওই একটি মাত্র ছবি দ্য রিভার বদলে দিয়েছে গোটা বাংলা চলচ্চিত্রকে। যারা আগের পর্বটি শুনেছেন তারা জানেন বংশী চন্দ্রগুপ্তের উত্থান এই ছবির মাধ্যমেই, এবং সেখান থেকেই সত্যজিৎ রায়ের সাথে তার পরিচয়। আজকের অনুপ্রেরণা যাকে নিয়ে, সেই সুব্রত মিত্রর পথ চলা শুরু এখান থেকেই। ছবির নাম দ্য রিভার। ১৯৩০ সালের ১২ই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন সুব্রত মিত্র। স্কুল জীবনে বন্ধুদের সাথে যেতেন সিনেমা দেখতে, সেখান থেকেই তার সিনেমার প্রতি আগ্রহ শুরু হয়। কলেজ শুরু হওয়ার আগে ফিল্মে কাজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সহকারীর কাজও পাননি তিনি। অতঃপর ফের একাডেমিক্সেই ফিরে যেতে হলো তাকে। ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্স কলেজে, তবে রূপলী পর্দার নেশা ছাড়তে পারেননি কোনোভাবেই। দি থার্ড ম্যান, মনসিও উইনসেন্ট, গ্রেট এক্সপেকটেশনস, অলিভার টুইস্ট, এই ঐতিহাসিক ছায়াছবি দেখে কার্যত প্রেমে পড়ে গেলেন তিনি। চার্লস ডিকেন্সের এই দুটি উপন্যাস অনুসারে তৈরি ছবি সম্পর্কে তিনি বলেছিলেন যে কাহিনীর ভাষা থেকে সিনেমার ভাষা সম্পূর্ণ বদলে যাচ্ছে। তার কাছে চিত্র পরিচালক গাই গ্রিনের সিনেমাটোগ্রাফির জন্য ছবিটি পেয়েছিল অন্য এক মাত্রা। তবে সে যাই হোক, দ্য রিভার ছবিটিতে সুব্রত কিন্তু সহজে সুযোগ পাননি। তার বাবার অনুরোধেই পরিচালক জঁ রেনোয়া অ্যাজ অ্যান অবজার্ভার হিসেবে সেটে থাকার অনুমতি দেন। সেই ছবিতে মিত্র মহাশয়ের কাজ দেখে কার্যত অভিভূত হয়ে যান ক্যামেরা পার্সন ক্লোদ রেনোয়া। সাহায্য নিলেন সুব্রত মিত্র। এখানেই তিন মূর্তি অর্থাৎ সত্যজিৎ, বংশী, সুব্রতর পরিচয়। পথের পাঁচালিতে কাজ করবেন শুনে একরকম চমকেই উঠেছিলেন সুব্রত। সেই সময় তার কেবলমাত্র স্থির চিত্রের অভিজ্ঞতা ছিল, কিন্তু তাই দিয়ে চলচ্চিত্র? সত্যি বলতে কি, এই সময়ে তিনি এবং সত্যজিৎ রায় দুজনেই ছিলেন নবাগত। অভিজ্ঞ ছিলেন বংশী চন্দ্রগুপ্ত, তাই দিয়েই শুরু হলো কাজ, আর তৈরি হলো ইতিহাস। সত্যি কথা বলতে কি, আজও যখন পথের পাঁচালির বৃষ্টির আর কাশবনের মাঝে ট্রেন আসার দৃশ্যটা দেখি, মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি। প্রখ্যাত লেখিকা মেরি স্যাটন সত্যজিৎ রায়ের জীবনী পোর্ট্রেট অফ এ ডিরেক্টরে লিখেছেন, He had never handled a movie camera in his life. All he knew was still photography. আপনাদের বাউন্স লাইটের কথা আগের এপিসোডে বলেছি। অপরাজিতর সেটে সুব্রত মিত্র এই আলোর প্রথম ব্যবহার করেন। যদিও আমেরিকান চিত্র পরিচালক এই অপরাজিতর ১০ বছর পর দাবি করেন যে তিনিই প্রথম বাউন্স লাইটের আবিষ্কারক। ভাবা যায়, মিত্র মহাশয়ের এতে কিছুই এসে যায় না। চারুলতার সময় সেটের মাত্রা ও ঘনত্ব বাড়াতে কাঠের বাক্সের সাহায্যে বক্স লাইট তৈরি করলেন সুব্রত। কাঞ্চনজঙ্ঘায় অপরূপ পাহাড়ের রূপ ফুটিয়ে তুললেন মনোমুগ্ধকর ক্যামেরার কাজে।
এই মানুষটি 1985 সালে পেয়েছিলেন শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের জাতীয় পুরস্কার। 1996 সালে সারা জীবনের কাজের স্বীকৃতি হিসেবে পান কোডাক পুরস্কার। যদিও এই মানুষটি চোখের সমস্যার কারণে বেশি দিন লেন্সের পেছনে থাকতে পারেননি, শেষ জীবনে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সিনেমাটোগ্রাফির অধ্যাপক ছিলেন। তাঁর ছত্রছায়ায় যোগ্য শিষ্য হয়ে ওঠেন সৌমেন্দু রায়। সোনার কেল্লার উট আর ট্রেনের যে কিংবদন্তি দৃশ্য, তা তারই কারসাজি। 2001 সালে এই মহান সেতারবাদকের মৃত্যু হয়। না, একটুও ভুল শোনেননি আপনি। সুব্রত মিত্র ছিলেন একজন দক্ষ সেতার বাজিয়ে। পথের পাঁচালীর চিনিবাসময়রার বাঁখ নিয়ে যাওয়ার দৃশ্যের আবহ সঙ্গীত রচনা করতে পারেননি পণ্ডিত রবিশঙ্কর। ওই অংশে আমরা মিত্র মহাশয়ের সেতারের অনবদ্য বাজনা শুনতে পাই। আসলে কাজের প্রতি ভালোবাসাটাই আসল। আপনি বলুন তো, না জানলে বুঝতে পারতেন পথের পাঁচালীর সিনেমাটোগ্রাফি সুব্রত মিত্রর প্রথম কাজ? এই জন্যই তারা অসাধারণ, আমাদের অনুপ্রেরণা। শুনছিলেন সুব্রত মিত্রের গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অরিত্রা মুখার্জি, চিত্রার্পিতা মুখার্জি, সূত্রধর অনিন্দিতা পাল, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূর ঘোষ। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।